প্রথমত ইউপি টু সরকার পেট্রোলিয়াম প্রোডাক্টের রেগুলেটরি অথরিটি ঠিক করে দিয়ে গেছিলেন তারা 14-র আগে। তারা ঠিক করেন, কেন্দ্রীয় সরকারের পেট্রোল এর দাম ঠিক করে না। আমি অ্যাজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, মানুষের প্রতিনিধি হিসেবে মানুষের কষ্ট দুঃখর প্রতি সহানুভূতি আমার থাকবে, কিন্তু কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম বাড়িয়ে দিচ্ছেন, কমাচ্ছেন না, এই যে ব্যাখ্যাটা কেউ কেউ করছেন আপনারা এবং তৃণমূল কংগ্রেস বেশি করে বলছে, এটা ঠিক না। আমি তৃণমূল কংগ্রেসের ও রাজ্য সরকার পরিচালিত সরকারকে অনুরোধ করব, এত যদি দরদ হয়, আপনারা বিধান পরিষদ করতে চাইছেন, বলছেন আমরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর, তাহলে আপনারা 38 টাকা যে ট্যাক্সটা নিচ্ছেন তার 20 টাকা ছাড় ঘোষণা করে দিন। আমরা অ্যাসেম্বলিতে আপনাকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব গ্রহণ করব। কেন্দ্র কি করবে তো কেন্দ্রের সঙ্গে কথা বলতে হবে, এখানে কেন বলবো, এখানে তো রাজ্য, আমরা বিধানসভায় বসে আছি, রাজ্য সরকারের কথা বলতে হবে। কেন্দ্র তো এই বিষয়ে ইস্যু তোলেনি। আজকে এই যে একটা ছোট 3 পাতা না 4 পাতার এই বাজেট, আর এই যে এত বড় একটা মোটা বই অন্তর্বর্তী বাজেট 4 মাসের, এইখানে তো 3টে এরা প্রায় 2টো পৃষ্ঠা খরচ করেছেন শুধু পেট্রোল ডিজেল রান্না গ্যাস। রাজ্য সরকার এত উদ্বিগ্ন, যে বেশি উদ্বিগ্ন তাকে তো সিদ্ধান্ত নিতে হবে। এত উদ্বিগ্ন যখন 38 টাকা নেবেন কেন, ছেড়ে দেন না। তারপরে তো 38 টাকা যেদিন ছেড়ে দিবেন পরের দিন আমরা দিল্লিতে সবাই যাবো, গিয়ে বলো আপনারা 23 টাকা নিচ্ছেন একটু কমিয়ে দেন। কথা দিচ্ছি চারচারি দেবো, আমরা চেষ্টা করবো। কেন্দ্রের কথা তো আমি বলতে পারি না, আবার অত লিমিটেশনের বাইরে। উত্তরবঙ্গ রাজ্য থেকে বিচ্ছিন্ন হবে কেন? হ্যাঁ, উত্তরবঙ্গটা বরাবরই থাকে। এই যে অর্থমন্ত্রীকে ঘরে বসিয়ে রেখে মুখ্যমন্ত্রী যেটা ফেব্রুয়ারি মাসে করেছেন, 5ই ফেব্রুয়ারি, তাতে কতগুলো উত্তরবঙ্গ 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 চা বাগান উত্তরবঙ্গ চা বাগান উত্তরবঙ্গ চা বাগান তফসিলি জাতি আদিবাসী উপজাতি পটোয়া সমাজ রাজবংশী সমাজ কতগুলো শব্দ আছে। আর এবারের এই যে 3 পাতা না 4 পাতা, এতে নেই কেন? আমার কথা নয়, আমি কম্পেয়ার করছি। 12 মাসের তো বাজেট হয়, ভোট ছিল বলে 4 মাসের ভোট অন অ্যাকাউন্ট, 8 মাসের বাজেট এইটাতে দিয়েছেন, এটাতে নেই কেন? তা আমার কথা নয়। আমি সৌমিত্রকে আমার রাজনৈতিক সতীর্থ বলে মনে করি। আমি দিল্লি গেলে সৌমিত্রর বাড়িতে খাওয়া দাওয়া করি। অতএব সৌমিত্র কি বলেছে না বলেছে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, কোনো ব্যাপার নয়। বেশি সিরিয়াসলি নিচ্ছেন কেন? আমি এটা সিরিয়াসলি নিইনি। 2011 সালে যখন সৌমিত্র জোটের প্রার্থী ছিল কংগ্রেস তৃণমূল, তখনও ওর ওই কোতলপুরে আমি গিয়ে প্রচার করেছি। তা আমি সৌমিত্র শ্রীবৃদ্ধি চাই, সৌমিত্র এগোক রাজনীতিতে, এটাই চাই। তার জন্য যদি সৌমিত্র কখনো আমার সহযোগিতা প্রার্থী চায় আমি করব। আমি এই এটা সিরিয়াসলি নিচ্ছি। কারো কারো ফেসবুক লাইভ করার অভ্যাস আছে, এটা ভালো দিকও বলতে পারেন, মনের ভিতরে কথা অনেকে চাপা অনেকে প্রকাশ্যে বলে দেয়, প্রকাশ্যে বলাটা তো খারাপ নয়, খারাপভাবে নিচ্ছেন কেন? আমি সিরিয়াসলি নিচ্ছি না। আমি এটা সম্মানীয় দিলীপ দার সঙ্গে কথা বলি।